দর্শক, আসলে অনেক টায়ার্ড আজকে। আর আপনাদের এত শিল্পীর গান তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু আমরা যে ভালোবাসা পাই তার মধ্যে দিয়ে কিছু মানুষের গালিও শুনতে হয়। তবে সিরিয়াসলি, আজকে খুবই টায়ার্ড। আর তার মধ্য দিয়েও থেমে নেই আপনাদের জন্য গানের কাজ। আপনারা জানেন যে বেশ কিছু গান পাইপলাইনে আছে, যেগুলো আপনারা খুবই অপেক্ষায় আছেন। দু একটা গানের কাজ অলরেডি কমপ্লিট হয়েছে, সেগুলো রিলিজ হবে। তবে এবার আপনাদের সুপার সুপার হিট টপিক, বর্তমানে বাংলাদেশের সুপার হিট ভাইরাল হিরো জায়েদ খান, যার ভিডিওস, যার কাজকর্ম আপনারা দেখতে খুবই পছন্দ করছেন, খুব ভিউ করছেন, তাকে মিমিক্রি করা। আমার পাশে যাকে দেখছেন, মারিয়া তাসমিন লিরা, এই তোমার নাম এত কঠিন কেন? আচ্ছা, তোমার নাম আলাদা করে মুখস্থ করতে হয়, তারপর বলা লাগে। মানে এইভাবে আর কি, একটু আনকমন আর কি, ভিন্ন ধারার লিরা নিকনেম। এত এত এনার্জেটিক, এত মাল্টি ট্যালেন্টেড একজন মানুষের দুজন মানুষের মিমিক্রি করা যায়। লীরা এত শিল্পীর, এত মানুষের কণ্ঠ, গান, আসলে ওর ভিতরে গানের প্রতিভাটা রয়েছে মেইনলি। আমি আমি আমার কাছে তার আসার যেটা কাজ, সেটা হলো যে আমি তো গান তৈরি করি, আমি গানের লোক, সে গান ভালো গায়। মিমিক্রি করে গাইলেও সে সিরিয়াসলি গান করতেই এসেছে আজকে মম মিউজিক সেন্টারে। সিরিয়াস প্রফেশনাল অফিসিয়াল গান তার কণ্ঠে রিলিজ হচ্ছে অতি শীঘ্রই। তবে যেহেতু সে বেশ কিছু ট্যালেন্ট অলরেডি সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে ফেলেছে, যার কারণে তার সেই ট্যালেন্ট একটু পরিশ্রম আমরাও করাবো, আমরাও দেখব। লীরা, বলো আজকে তুমি কি করছো? আজকে হচ্ছে আমি মোমো মিউজিক সেন্টারে আমার ইনভাইটেশন আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। তো আমি অনেকগুলা সং দর্শকদেরকে ডেডিকেট করে, আর আমার প্রিয় নায়ক, শ্রদ্ধেয় মহানায়ক জায়েদ খানকে ডেডিকেট করে কিছু সং গাবো। তো আপনারা এটা শুনবেন ধৈর্য সহকারে। গাও। ওকে। Irrigate salt time, choosing a virus, take us a father bag, so father bag in his center. I am a from fire, everywhere swatch and people is irrigated in case this is a fire. The precious urge of feeling, you got it all believing. When fuck it up, oh, when you fuck it up, eh, Samina, Mina, Zankalawa, cause this is Bangladesh, Samina, Mina, eh, Waka, Waka, eh, Samina, Mina, Zankalawa, this time for no Wakali, Bangladesh. আমি তোমার লাইয়া পাংখা হইয়া পাংখা হইল মনে, মনের পাংখা ঘরে না তো খোঁজে বেড়ায় বন, মনেতে ঘুরে ঘুরে আমারে অন্তরে প্রেমেরই আকাঙ্ক্ষা, ও পাংখা 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 হইল মন, এ মনের পাংখা ঘরে না তো খোঁজে বেড়ায় বন, সন্ন্যাসী হইয়া আমি পাংখার মতো ঘুরি, তুমি মিঠা মিশা কইয়া বুকে মারলা বিশ্বসুরি, যত কত রাখা ছিল বুকে জমা, যত কত রাখা ছিল বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তে মা। আমাদের শ্রদ্ধেয় হিরো আলম স্যার, আমার শিল্পী, রাইট। তো যাই হোক, এখন হচ্ছে আমি ডক্টর মাহফুজুর রহমান স্যারের দুটো গান গাবো, আর ওনার গান আজকাল কপি করা খুব কঠিন হয়ে গেছে, তার জন্য শুভকামনা রইল। সে অনেক কঠিন কঠিন, মানে তার ভয়েস অনেক ইম্প্রুভ হয়েছে আগেছে। তো আমি পুরোনো গানগুলো দিয়ে শুরু করি। রেডি? ঘুমাতে পারি না সারা রাত ধরে, বুকের ভেতরটা হাহার করে, আদর দিয়ে যে ঘুম পরাত সে তো গেছে চলে, আদর দিয়ে যে ঘুম পরাত সে তো গেছে চলে, এখনো তোমায় নিয়ে গল্প লিখি, চোখের কোণের নোনা জলে, এখন আমি হচ্ছে আসিফ ভাইয়া, সিঙ্গার আসিফ ভাইয়া আছে, তো ওনার কণ্ঠে আমি ট্রাই করবো। আমি বলতে পারছি না যে আমি অ্যাকুরেট পারি, তো আমি চেষ্টা করবো আর কি। ওকে।
বুকের জবানো ব্যথা, কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও জায়েদ, ও জায়েদ তুমি কোথায়, ও জায়েদ কেন বেইমানি করলা, যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো। বলো বলো আর বলো, লাগছে মন্দ না, জীবনের স্বপ্ন গো সত্যি যেন হয়, যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো। পাগলা অতরে মাটির ফিরি দিবে নিবু নিবু করে, পাগলা অতরে মাটির ফিরি দিবে নিবু নিবু করে, ওরে ওরে হাওয়া দম না রে, বন্ধু আসছে বহুদিন পরে, ওরে ওরে হাওয়া দম না রে, বন্ধু আসছে বহুদিন পরে, পাগলা অতরে মাটির পিদি মিনি বুনি বুকারে। আচ্ছা, এখন হচ্ছে আমার শ্রদ্ধেয় প্রিয় নায়ক মহানায়কের সায়েদ খানের একটা গান বের হয়েছে, এটা হচ্ছে সিঙ্গা ছিল পারভেজ ভাইয়া, গান লেটেস্ট গান, হ্যাঁ হ্যাঁ, তাপস ভাইয়া ছিল ওনার গান বাংলার। তো বিড়ির মানে মেসেজ ছিল যে বিড়ি খাইলে ক্যান্সার হয়, আর জায়েদ বাবুকে এত বাচ্চা বাচ্চা লাগছে, 13-14 বছর একটা মানে বেবি ফেস, কিশোর ছেলের মতন নাচছিল। তো যাই হোক, আমি এত এক্সাইটেড ছিলাম ওর গানটাতে দেখলে, মনে হচ্ছে ঈদ উৎসব, মানে চাঁদ রাতে যে মানে গানগুলো ছিল মজার মজার, রিলিজ হয় ওরকম একটা ফেস্টিভ্যাল উৎসব পাই গানটা দেখলে, ওরকম একটা ইমেজ আর কি। যাই হোক, আমি গেট আপ, ড্রেস আপ, রোলেক্স, তারপর হচ্ছে সানগ্লাস, সব হাতে রোলেক্সও আছে, গরিবের রোলেক্স, গেট আপ তো পুরো সেম একেবারে। আমার জায়েদ বাবুর আমি শিরা শিরা রক্ত, আমি জায়েদ খানের ভক্ত, তো শুরু হয়ে যাক। কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুঝা টানে, কেউ না বুঝা টানে, কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুঝা টানে, কেউ না বুঝা টানে, টানতে 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 সব শেষ হইয়া যায়, বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার, আয় হায় হায়, বিড়ি খেলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার, বুঝবি না রে, বুঝবি না মনের যন্ত্রণা, আরে লাগবে না রে, লাগবে না কারো সান্ত্বনা। বাহ 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 বাহ, দারুণ দারুণ, তুমি গান মিউজিক সবকিছু তুমি একাই দিচ্ছ, মানে সব মুখস্থ তোমার। আসলে জায়েদ বাবুর কোনো গান দেখলে আমার হুশ থাকে না, সব মুখস্থ হয়ে যায়, এত আদর লাগে ছেলেটাকে। আমি হচ্ছে মানে ও নিজেকে বলিউডের অক্ষয় কুমার এবং সালমান খানের মতো মানে মানে ভেঙেছে, অনেক সুন্দর অ্যাক্টিং করে, তার জন্য শুভকামনা রইল। দর্শক, জায়েদ খানের ছবি বালিশে নিয়ে ঘুমায় এই সেই মারিয়া তাসমিন লিরা, যার এত প্রতিভা, এত রকম কণ্ঠ, এত রকম মিমিক্রি সে করতে পারে, আর কি করবে। আচ্ছা, এখন হচ্ছে আমি জায়েদ বাবুকে ডেডিকেট করে মমতাজ আপুর একটা গান ছিল, ওটার লিরিক্সটা একটু চেঞ্জ করছে আর কি, গানটা গাবো। ওকে, জায়েদটা দেখতে ভালো বেশ, জায়েদটার বয়স শুধু 46, জায়েদটা মেড ইন বাংলাদেশ, জায়েদটা মেড ইন বরিশাল মনু, জায়েদকে দেখিলে মনে হয় আগো হাজার বছর জায়েদের সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়, পরে না চোখের পলক টিং, কি জায়েদের রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার একটু রুমাল ঢাকো, লীরা জ্ঞান হারাবে মরে যাব,
বাঁচাতে পারবে না কেউ। ও জায়দের ভাই তোমার জায়দ কথা শোনে না, নায়িকাগুলোকে ডেটিং মারে লিরারে চিনে না। জায়দ ফুচকা খাইবো, জায়দ শুটিং করবো, জায়দ রে দেখলে আমার পরাণ জুড়াইবো। টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর, পলকে পলকে জায়দ অন্তরের ভেতর। আরে 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 জানি 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 জায়দ আমার প্রেমের ফুল, বলো 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 জায়দ বলো না কবুল। আচ্ছা, এক কণ্ঠে এত রকম কণ্ঠ। আচ্ছা যাই হোক, এখন আমি রানু মণ্ডল আপুর গান গাইতে চাই, যদি আপনার পারমিশন দেন। ওকে, শুনি। রেডি? ওকে। যাই হোক, ট্রাই করবো। অসাধারণ অসাধারণ। আসলে এত রকম ভয়েস করা, আমরা যারা শিল্পী হিসেবে গান করছি আমরাও পারি না। আর এত মানে মানে মেয়ের কণ্ঠ, ছেলের কণ্ঠ, তারপরে বিভিন্ন রকম শিল্পীর আসলে যে মানে যে ওয়াক্কা ওয়াক্কা গানটার যে কণ্ঠ ভয়েসটা, আসলে এটা করা আসলে এটা একটা ট্যালেন্ট, এটা একটা ট্যালেন্ট অবশ্যই। লীরার জন্য শুভকামনা রইল। লীরা অলরেডি অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়াতে অলরেডি ছেয়ে গেছে এবং তার জন্য শুরু থেকেই আমার শুভকামনা রয়েছে এবং আমি আমি দোয়া করি সে আরও এগিয়ে যাবে। আর মোহাম্মদ সেন্টার থেকে তার যে কাজ সামনে আসছে সেটা নিয়ে তো আমরা পরবর্তী ভিডিওতে আপডেট দিচ্ছি। তুম বুঝবে কই বাকি পলকো মে বন গু তু চলি আতি জুদা কে ভি আব তো আদত সি মুঝকো জিনে এহে সবী কাতে পতা দো এনে, পতা দো এনে, মেটা দো এনে মেরিয়া রে নাম দে ইন্দর নাম দে নাম রে গাম দে ইন্দর নাম দে নাম রে দাম দে ইন্দর দুম দে নাম দে ইন্দর দে ইন্দর দুম দে না আ আ আ আ
আসলে রিকগনাইজ করতেই হবে এই 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 গানটা, এই গানটা এইভাবে গাইতে পারে, বিশেষ করে নিঃশ্বাস ধরে রাখা, ক্লাসিক্যাল পর্যন্ত লীরা এত সুন্দর করে দিল। আমি আশাবাদী তার এই গানটাই, এই গানটাই মমতাজ সেন্টার থেকে কমপ্লিট মিউজিকের সাথে তার এই গানটাই রিলিজ হতে যাচ্ছে সামনে। লীরার প্রথম কোনো গান যেটা অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে মমতাজ সেন্টার থেকে, এই গানটাই সেই গানটা। এবং এবং তার গানটা যেটা আপনারা শুনলেন, তাকে স্বীকৃতি দিতেই হবে, সে গানটা ভালো গেয়েছে, তার গলায় সেই ক্যাপাসিটি রয়েছে টু সিং দিস সং। এবং আমাদের সবার প্রিয় আতিফ আসলাম, যার যিনি রিসেন্টলি বাংলাদেশ ঘুরে গেলেন, বাংলাদেশ থেকে তার বিশাল ফ্যানদের সাথে সাক্ষাৎ করে, প্রোগ্রাম করে আনন্দ নিয়ে, ভালোবাসা নিয়ে গেলেন। তো আতিফ আসলামের এই গানটি শীঘ্রই মমতাজ থেকে রিলিজ হচ্ছে লীরার কণ্ঠে। দেখতে চাইতেই থাকুন, মমতাজ সেন্টারের শুভকামনা রইল লীরার জন্য। আপনাদের জন্য শুভকামনা রইল দর্শক, আর মোমো মিউজিক সেন্টারের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।